ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার এক ভাই জানতে চেয়েছেন, রাফি গাইরুল্লাহ মানে কি, ব্যাখ্যা সহ জানতে চেয়েছেন। জি সমান্তিপ্র ভাই, গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত যতগুলো সৃষ্টির কী করা হয়, উপাসনা করা হয়, ইবাদত করা হয়, সেগুলোকে বলা হয় গাইরুল্লাহ। তো গাইরুল্লাহর ব্যাপারে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত রয়েছে, আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করো তারা না করতে পারবে তোমাদের কোনো ক্ষতি, না করতে পারবে কোনো লাভ, এভাবে বলা হয়েছে। তো আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় আল্লাহর স্থলে তারা হচ্ছেন গাইরুল্লাহ। তো গাইরুল্লাহর ইবাদত করা এটা শিরক। গাইরুল্লাহর কাছে সাহায্য চাওয়া, গাইরুল্লাহর কাছে প্রার্থনা করা, গাইরুল্লাহর উপরে ভরসা করা, গাইরুল্লাহর নামে শপথ করা, এ সৃষ্টি ব্যতীত, মহান স্রষ্টা ব্যতীত যতগুলো সৃষ্টি রয়েছে সবগুলো হচ্ছে গাইরুল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।